লাল ফিতে সাদা মোজা স্কুল ইউনিফর্ম নটার সাইরেন সংকেত সিলেবাসে মনোযোগ কম পড়া ফেলে এক ছুট ছুটে রাস্তার মোড়ে দেখে সাইরেন মিস করা দোকানিটা দেয় ঘড়িতে দম এরপর এক রাশ কালো কালো ধোঁয়া স্কুল বাসে করে তার দ্রুত চলে যাওয়া এরপর ভীষণ দিন বাজে না মনোবিন অবসাদে ঘিরে আকাশে দীর্ঘদিন হাজার কবিতা বেকার সবিতা হাজার কবিতা বেকার সবিতা তার কথা কেউ বলে না সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা তো যখন পাড়ায় পাড়ায় রক থাকতো হরে কিছু পখাটে ছড়ায় হিন্দি গানের কলি সদ্য শেখা গালা গালি একঘে হয়ে যেত সময়ে সময়ে তখন উদাস মন বলে মনোরঞ্জন দাম দিয়ে যন্ত্রণা কিনতে চায় তখন নীলাঞ্জনা প্রেমিকের কল্পনা ও মনের গভীরতা জানতে চায় যখন খোলা চুলে হয়তো মনের ভুলে টাকা তো সে অবহেলে দু চোখ মেলে হাজার কবিতা বেকার সবিতা হাজার কবিতা বেকার সবিতা তার কথা কেউ বলে না সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা অঙ্কের খাতা ভরা থাকতো আঁকায় তার ছবি তার নাম পাতায় পাতায় হাজার অনুষ্ঠান প্রভাত ফেরির গান মন দিন গোনে এই দিনের আশায় রাত জেগে নাটকের মহড়ায় চঞ্চল মন শুধু সেখানের প্রতীক্ষায় রাত্রি রাঙিনায় যদি খোলা জানালায় একবার একবার যদি সে দাঁড়ায় বোঝেনি অবুঝন নীলাঞ্জনা তখন নিজেতে ছিল মগন প্রাণপণ হাজার কবিতা বেকার সবিতা হাজার কবিতা বেকার সবিতা তার কথা কেউ বলে না সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা
ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার নানান রকম জিনিস আর আসবাব দামি দামি সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি ছেলের আমার আমার প্রতি অগাধ সম্ভ্রম আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না ওর বাবার ছবি ঘড়ি ছড়ি বিদে হলো তাড়াতাড়ি ছেড়ে দিল কাকে খেলো পোষা বুড়ো ময়না স্বামী স্ত্রী আর অ্যালসেশিয়ান জায়গা বড়ই কম আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম নিজে হাতে ভাত খেতে পারতো না কোখোকা বলতাম আমি না থাকলে রে কি করবি বোকা ঠোঁট ফুলিয়ে কাঁদতো খোকা আমার কথা শুনে খোকা বোধ হয় আর কাঁদে না নেই বুঝি আর মনে ছোটবেলায় স্বপ্ন দেখে উঠত খোকা কেঁদে দু হাত দিয়ে বুকের কাছে রেখে দিতাম বেঁধে দু হাত আজও খোঁজে ভুলে যায় যে একদম আমার ঠিকানা এখন বৃদ্ধাশ্রম কারো হয়েছে ছেলে দু বছর হলো আর তো মাত্র বছর ২৫ ঠাকুর মুখ তোলো ১০০ বছর বাঁচতে চাই এখন আমার ৬০ ২৫ বছর পরে খোকার হবে ৫৯ আশ্রমের এই ঘরটা ছোট জায়গা অনেক বেশি খোকা আমি দুজনেতে থাকবো পাশাপাশি এই দিনটার স্বপ্ন দেখি ভীষণ রকম মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম যখন সময় থমকে দাঁড়ায় যখন সময় থমকে দাঁড়ায় নিরাশার পাখি দু হাত বাড়ায় যখন সময় থমকে দাঁড়ায় নিরাশার পাখি দু হাত বাড়ায় খুঁজে নিয়ে মন্দির জনকোন কি আর করে তখন স্বপ্ন 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 দেখে মন স্বপ্ন 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 দেখে মন
যখন আমার গানের পাখি শুধু আমাকে দিয়ে ফাঁকি, যখন আমার গানের পাখি শুধু আমাকে দিয়ে ফাঁকি, সোনার শিকলে ধরা দেয় গিয়ে আমি শূন্যতা ঢাকি, যখন ঘরে ফেরে না সে পাখি, যখন ঘরে ফেরে না সে পাখি, নিষ্ফল হয় শত ডাকা ডাকি, খুঁজে নিয়ে মন নির্জন কোন কি আর করে তখন, স্বপ্ন 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 দেখে মন, স্বপ্ন 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 দেখে মন। যখন মনে প্রশ্নের ঝড় ভেঙে দেয় যুক্তির খেলা ঘর, যখন মনে প্রশ্নের ঝড় ভেঙে দেয় যুক্তির খেলা ঘর, তখন বাতাস অন্য কোথাও শোনায় তার উত্তর, যখন আমার ক্লান্ত চরণ, যখন আমার ক্লান্ত চরণ অবিরত বুকে রক্ত ক্ষরণ, খুঁজে নিয়ে মন নির্জন কোন কি আর করে তখন, স্বপ্ন 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 দেখে মন, স্বপ্ন 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 দেখে মন, যখন সময় থমকে দাঁড়ায় নিরাশার পাখি দুহাত বাড়ায়, যখন সময় থমকে দাঁড়ায় নিরাশার পাখি দুহাত বাড়ায়, খুঁজে নিয়ে মন্দির জনগণ কি আর করে তখন, স্বপ্ন 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 দেখে মন, স্বপ্ন 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 দেখে মন, স্বপ্ন স্বপ্ন। ভিড় করে ইমারত আকাশটা ঢেকে দিয়ে চুরি করে নিয়ে যায় বিকেলের সোনা রোদ, ছোট ছোট শিশুদের শৈশব চুরি করে গ্রন্থ কিটের দল বানায় নির্বোধ, এরপর চুরি গেলে বাবুদের ব্রিফকেস অথবা গৃহিণীদের সোনার নেকলেস, এরপর চুরি গেলে বাবুদের ব্রিফকেস অথবা গৃহিণীদের সোনার নেকলেস, সকলে সমস্বরে এক রাশ ঘৃণা ভরে চিৎকার করে বলে চোর 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 চোর, ভিড় করে ইমারত আকাশটা ঢেকে দিয়ে চুরি করে নিয়ে যায় বিকেলের সোনা রোদ, ছোট ছোট শিশুদের শৈশব চুরি করে গ্রন্থ কিটের দল বানায় নির্বোধ, এরপর চুরি গেলে বাবুদের ব্রিফকেস অথবা গৃহিণীদের সোনার নেকলেস, এরপর চুরি গেলে বাবুদের ব্রিফকেস অথবা গৃহিণীদের সোনার নেকলেস, সকলে সমস্বরে এক রাশ ঘৃণা ভরে চিৎকার করে বলে চোর 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 চোর। চুরি যায় মূল্যবোধের সোনা, আমাদের স্বপ্ন আমাদের চেতনা, প্রতিদিন চুরি যায়।
সোনা আমাদের স্বপ্ন আমাদের চেতনা কিছুটা মূল্য পে ভাবি বুঝি শোধবোধ নীতি ত্যাগ করে মানুষ আপোষ করে চুরি গেছে আমাদের সব প্রতিরোধ এরপর কোন রাতে চাকরটা অজ্ঞাতে সামান্য টাকা নিয়ে ধরা পড়ে হাতে নাতে এরপর কোন রাতে চাকরটা অজ্ঞাতে সামান্য টাকা নিয়ে ধরা পড়ে হাতে নাতে সকলে সমস্বরে এক রাশ ঘৃণা ভরে চিৎকার করে বলে চোর 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 ভিড় করে ইমারত আকাশটা ঢেকে দিয়ে চুরি করে নিয়ে যায় বিকেলের সোনারোদ ছোট ছোট শিশুদের শৈশব চুরি করে গ্রন্থকীটের দল বানায় নির্বোধ এরপর চুরি গেলে বাবুদের ব্রিফকেস অথবা গৃহিণীদের সোনার নেকলেস এরপর চুরি গেলে বাবুদের ব্রিফকেস অথবা গৃহিণীদের সোনার নেকলেস সকলে সমস্বরে এক রাশ ঘৃণা ভরে চিৎকার করে বলে চোর 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 প্রতিদিন চুরি যায় দিন বদলের আশা প্রতিদিন চুরি যায় আমাদের ভালোবাসা প্রতিদিন চুরি যায় দিন বদলের আশা প্রতিদিন চুরি যায় আমাদের ভালোবাসা জীবনী শক্তি চুরি গিয়ে আসে নিরাশা সংঘাত প্রতিঘাত দেয়ালে দেয়ালে আঁকা তবু চুরি যায় প্রতিবাদের ভাষা কখনো বাজারে গেলে দোকানে কিশোর ছেলে কাঁপা কাঁপা হাত নিয়ে ওজনেতে কম দিলে কখনো বাজারে গেলে দোকানে কিশোর ছেলে কাঁপা কাঁপা হাত নিয়ে ওজনেতে কম দিলে সকলে সমস্বরে এক রাশ ঘৃণা ভরে চিৎকার করে বলে চোর 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 ভিড় করে ইমারত আকাশটা ঢেকে দিয়ে চুরি করে নিয়ে যায় বিকেলের সোনারোদ ছোট ছোট শিশুদের শৈশব চুরি করে গ্রন্থকীটের দল বানায় নির্বোধ এরপর চুরি গেলে বাবুদের ব্রিফকেস অথবা গৃহিণীদের সোনার নেকলেস এরপর চুরি গেলে বাবুদের ব্রিফকেস অথবা গৃহিণীদের সোনার নেকলেস সকলে সমস্বরে এক রাত ঘৃণা ভরে চিৎকার করে বলে চোর 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 আমি মুখ সুখ মানুষ বাবু কিছুই জানি না এই এদেশের রং তামাশা কিছুই বুঝি না আমি মুখ সুখ মানুষ বাবু কিছুই জানি না আজকে যিনি দক্ষিণে আজকে যিনি দক্ষিণেতে কালকে তিনি বামের আজকে যিনি দক্ষিণেতে কালকে তিনি বামের আজকে যিনি তেরঙ্গাতে কাল ভক্ত রামের মিউজিক্যাল চেয়ার বানায় ফেলছে আর কি যে পারছে বসে বসছে যেদিকে একটা চেয়ার খালি হলেই হলো সে যে কোনো চেয়ার হলেই হবে আর কি আজকে যিনি দক্ষিণেতে কালকে তিনি বামের আজকে যিনি তেরঙ্গাতে কাল ভক্ত রামের কে যে কখন কার পেছনে কে যে কখন এখন সবাই সবাইকে শেলটা দিচ্ছে হচ্ছে না এখন কোয়ালিশন হচ্ছে এ ওর সাথে গাঁট বেঁধে ফেলছে ও ওর সাথে ফেলছে কে যে কখন কাকে শেলটা দিচ্ছে বোঝা যাচ্ছে না কে যে কখন কার পেছনে বুঝি না কে খাঁটি কে যে কখন কার পেছনে বুঝি না কে খাঁটি আসলে আসলে সবাই সবার পেছনেতে সবার হাতেই কাটি ঠিক বলছি কথায় কথায় ধর্মঘট এখন যে কোনো ইস্যুতে হয় আজকাল যে কোনো ইস্যুতে আপনি জানেনও না কেন ধর্মঘট ডাকা হলো একটা অর্গানাইজড ফোর্স হলেই হবে আর কি আমি তো ভাবছি এবার একটা এবার ডাকাতরাও ইস্যু করে বলতে পারে এলাকায় প্রতিরোধ হচ্ছে ডাকাতি করা যাচ্ছে না ঠিক হচ্ছে না এই চল দাঁড়া বন্ধ রাখি দেখবেন ওরা নিখিল ভারত ডাকাত সংঘ বলে একটা দল তৈরি করলো ডাকাত অ্যাসোসিয়েশন বলে দেখবেন ও তখন পুলিশই প্রোটেকশন দিচ্ছে হ্যাঁ ওনারা বন্ধ দেখেছে আসবেন আপনারা বেরোবেন না এটি করে দেবেন খালি অর্গানাইজ হতে হবে কথায় কথায় ধর্মঘটার সবাই ধর্মঘটি অধার্মিকের ধর্মজ্ঞানে স্লোগান স্লোগান আর স্লোগানে গোলক ধাঁধায় ঘুরে আমার হারিয়ে গেছে ঘটি মন্ত্রীরা সব হারামজাদা আস্ত বদের ধাড়ি মন্ত্রীরা সব হারামজাদা আস্ত বদের ধাড়ি তুড়ুক নাচে মন্ত্রিসভা এখনো বাইজি বাড়ি আজকে যিনি কয়লা মন্ত্রী আজকে যিনি কয়লা মন্ত্রী কালকে দেখেন শিক্ষা
মানে স্পেশালাইজ করার দরকার নেই, কয়লা বুঝবো শিক্ষা বুঝলো করবে আল্লাহ, এরকম একটা ব্যাপার। আসলে মন্ত্রিত্বটা চাই, হ্যাঁ মানে কয়লা শিক্ষা কি পার্থক্য, আসল তো ব্যাপারটা জনগণকে সার্ভ করা নয়, মানে কয়লা মন্ত্রী হলে কয়লা ঝাড়বো আর শিক্ষামন্ত্রী হলে বই খাতা ঝাড়বো, ঝাড়াটাই বড় কথা আর কি। আজকে যিনি কয়লা মন্ত্রী কালকে দেখেন শিক্ষা, আজকে যিনি কয়লা মন্ত্রী কালকে দেখেন শিক্ষা, তাই তাই কয়লা কালো শিক্ষা নিয়ে মানুষ করে ভিক্ষা, আর মানুষ সালাও মাথা মোটা। নিজেদের সম্পর্কে এর চেয়ে ভালো কমপ্লিমেন্ট আর দিতে পারলাম না, এর চেয়ে প্রচুর খারাপ দেয়া যায়, এর চেয়ে ভালো আর কিছু নেই। আর মানুষ সালাও মাথা মোটা, ভোট দিতে যায় মেচে, দেবেন না এই তো আসবে আবার, কোথায় যাচ্ছেন? যাই একটু ভোটটা দিয়ে আসি, কোথায় যাচ্ছেন ভোটটা দিয়ে? আগের দিন মাংস টাংস কিনে বৌদিকে বললাম একটু ভালো করে আদা দিয়ে বেটে, ওটা দিয়ে ঘেটে, ওটা দিয়ে চেটে একটু বানাও, এটা ওটা খেয়ে তো যাচ্ছেন ভোট দিতে আর কি, করে ভোট দিতে গেলেন আর কি। কি হয়েছে গণতান্ত্রিক অধিকার? হ্যাঁ বুঝলেন কিরা না, এই ব্যাপারে আমার একটা ঘটনা মনে পড়ছে। এই লাস্ট কর্পোরেশন ইলেকশনে আমাদের ওখানে একজন জিতেছেন, কেউ একটা জিতেছে। এবার দেখা যাচ্ছে ওই জেতার পরে যেটা হয়, জেতার পরে যেটা হয় তাসা ফাসা নিয়ে বেরিয়েছে, আবির্ভাব কড়াক ঝিং হচ্ছে খুব, হ্যাঁ বেরিয়েছে আর কি। তো দেখি আমারই চেনা একজন নাচছে, তো তাকে আমি জিজ্ঞেস করলাম, ভাই নাচছিস কেন? এমনি জিজ্ঞেস করেছি, ভাই নাচছিস কেন? চলে কবো নান্টুদা জিতে গেছে। তাহলে নান্টু, আমি বললাম নান্টুদা জিতেছে তো তোর কি? ওলে কাকা পল্টুদা হেরে গেছে। আলো পল্টুদা হেরেছে তাতেই বা কি হলো? বলে পল্টুদা চোর ছিল। আলো আর নান্টুদা? বলে নান্টুদা আরো বড় চোর। আমি তখন জিজ্ঞেস করলাম, ওমা তাহলে তুই নাচছিস কেন? সে তো মাথা চুল বলছে, আমি আমি ও বেশি নাচি মাইরি। আর মানুষ সালা মাথা মোটা ভোট দিতে যায় নেচে, আর মানুষ সালাম মাথা মোটা ভোট দিতে যায় নেচে, দেশের মানুষ তো কোন ছাড় মন্ত্রীগুলো কুলাঙ্গার, দেশের মানুষ তো কোন ছাড় মন্ত্রীগুলো কুলাঙ্গার, ভালো দাম পেলে এরা বাপকেও দেবে বেচে। কিন্তু এটাই শেষ কথা নয়, শেষ কথা আপনার আমার মতো সাধারণ মানুষেরাই একদিন বলবে। বসতি আবার উঠবে গড়ে, আকাশ আলোয় উঠবে ভরে, জীর্ণ মতবাদ সব ইতিহাস হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে, একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে। এই বেশ ভালো আছি, এই বেশ ভালো আছি, এই বেশ ভালো আছি। কর্মকাজ নেই, গাড়ি ঘোড়া কিছু নেই, অফিস কাচারি নেই, হাজিরা কামাই নেই, শব্দ বা পরিবেশ দূষণ বালাই নেই, সময় দেই না বলে তেলে বেগুনে জ্বলে, গিন্নির রাগ নেই, টেলিফোনে ডাক নেই, শহরেতে কারফিউ, লোকজন কেউ নেই, এক চার চার ধারা ফুটপাতে থাকে যারা, কেউ কোথাও নেই, নেই নেই কিছু নেই, তবুও তো আছে কিছু বলতে যা বাধা নেই। দুজনে ভয়ে আছে, মনে সংশয়ে আছে, দুজনে ভয়ে আছে, মনে সংশয়ে আছে, ওই ধর্মের বাঘ হেসে আবার উঠোনে এসে আশ্রয় চেয়ে যায় মানুষেরই কাছে, তাই ভয়ে আছে, দুজনে ভয়ে আছে, মনে সংশয়ে আছে, দুজনে ভয়ে আছে। জোড়া যায় মন্দির মসজিদ, ভাঙা কাজ ভাঙা মন যায় না, রাম আছে শ্যাম আছে কোরআন ইসলাম আছে, রক্ত লোলুপ কিছু হয় না,
ভেঙে গেলে জোড়া যায় মন্দির মসজিদ ভাঙা কাজ ভাঙা মন যায় না রাম আছে শ্যাম আছে কোরআন ইসলাম আছে রক্ত লোলুপ কিছু হয় না এ দেশটা ফাঁকা আছে বিদেশের টাকা আছে ধর্ম না গ্রাস করে আমাদের পাছে তাই ভয়ে আছে দুজনে ভয়ে আছে মনে সংশয়ে আছে দুজনে ভয়ে আছে মনে সংশয়ে আছে ওই ধর্মের বাঘ হেসে আবার উঠোনে এসে আশ্রয় চেয়ে যায় মানুষেরই কাছে তাই ভয়ে আছে দুজনে ভয়ে আছে মনে সংশয়ে আছে দুজনে ভয়ে আছে এই বেশ ভালো আছি এই বেশ ভালো আছি এই বেশ ভালো আছি ভাবার সময় আছে তবুও ভাবনা নেই পার্কেতে ঘোরা নেই সিনেমায় যাওয়া নেই ভর্তি যুবকদের যাতনার সীমা নেই শিহরণ আনে প্রেমে এমন বাতাস নেই যুবতীর কটাক্ষ চিরে দেয় এ বক্ষ হায় রে এমন দিনে সেই অবকাশ নেই চাল নেই ডাল নেই পয়সার দাম নেই তবুও টিভির স্ক্রিনে খেলার বিরাম নেই 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 কিছু নেই তবুও তো আছে কিছু বলতে যা বাধা নেই দুজনে ভয়ে আছে মনে সংশয়ে আছে 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 বারোটায় অফিস আসি দুটোই টিফিন তিনটে যদি দেখি সিগন্যাল গ্রিন এই বারোটায় অফিস আসি দুটোই টিফিন তিনটে যদি দেখি সিগন্যাল গ্রিন চটিটা গলিয়ে পায়নি পাটনির দ্বিধায় চেয়ারটা কোনো মতে ছাড়ি কোনো কথা না বাড়িয়ে ধীরে ধীরে পা বাড়িয়ে চারটে চলে আসি বাড়ি আমি সরকারি কর্মচারী আমি সরকারি কর্মচারী আমি সরকারি কর্মচারী আমি আমি সরকারি কর্মচারী আমি অফিসেতে বসে বসে আনন্দ লোক করি টাটা থেকে ছাড়া পেলো সঞ্জয় আর টেবিলেতে আমার ফাইল এসে জমে জমে দূর থেকে মনে হয় হিমালয় হপ্তায় হপ্তায় আন্দোলনের ঠেলা দিয়ে দিয়ে বাড়ানোর জন্য এই মাঝে মাসে যদি একদিনও কাজ করি অফিসটা হয়ে যায় ধন্য কারো ফাইল পাস করে নি লজ্জের মতো হাতখানা পেতে দিতে পারি আমি সরকারি আমি সরকারি কর্মচারী মা মা গো জগত জননী অন্নদায় মা আমার রক্ষা করো ঘুষ আমার ধর্ম ঘুষ আমার কর্ম ঘুষ নিতে কি সংশয় প্রকাশ্যে চুমু খাওয়া এই দেশে অপরাধ ঘুষ খাওয়া কখনোই নয় তাই কারো ফাইল পাস করে নি লজ্জের মতো হাতখানা বেঁধে দিতে পারি আমি সরকারি কর্মচারী আমি সরকারি কর্মচারী আমি সরকারি কর্মচারী আমি আমি সরকারি কর্মচারী বারোটায় অফিস আসি দুটোই টিফিন তিনটে যদি দেখি সিগন্যাল গ্রিন বারোটায় অফিস আসি দুটোই টিফিন তিনটে যদি দেখি সিগন্যাল গ্রিন ছুটিটা গলিয়ে পায়নি পাটনির দ্বিধায় চেয়ারটা কোনো মতে ছাড়ি কোনো কথা না বাড়িয়ে ধীরে ধীরে পা বাড়িয়ে চারটে চলে আসি বাড়ি আমি সরকারি কর্মচারী আমি সরকারি কর্মচারী আমি সরকারি কর্মচারী আমি আমি সরকারি কর্মচারী আমি সরকারি কর্মচারী মা গো আমি সরকারি কর্মচারী আমি সরকারি কর্মচারী আমি আমি সরকারি কর্মচারী
ডাক্তার, ও ডাক্তার, ও ডাক্তার, তুমি কত শত পাশ করে এসেছো বিলেতে ঘুরে মানুষের যন্ত্রণা ভোলাতে, ও ডাক্তার, ও ডাক্তার, তোমার MBBS মামা FRCS বোধহয় A to Z ডিগ্রি ঝোলাতে, ও ডাক্তার, ও ডাক্তার, ডাক্তার মানে সে তো মানুষ নয়, আমাদের চোখে সে তো ভগবান, কসাই আর ডাক্তার একই তো নয়, কিন্তু দুটোই আজ প্রফেশন, কসাই জবাই করে প্রকাশ দিবালোকে, তোমার আছে ক্লিনিকার চেম্বার, ও ডাক্তার, ও ডাক্তার। ডাক্তার চাইবেন রক্ত রিপোর্ট, ক্লিনিকের সন্ধান তিনি দেবেন, 100 টাকা যদি ক্লিনিকের বিল হয় অর্ধেক দালালি তিনি নেবেন, রোগীরা তো রোগী নয় খদ্দের, এখন খদ্দের পাঠালে কমিশন, ক্লিনিকার ডাক্তার কি টুপি পরাচ্ছে বুঝছে না গর্ধব জনগণ, কসাই জবাই করে প্রকাশ দিবালোকে, ওদের আছে ক্লিনিকার চেম্বার, ও ডাক্তার, ও ডাক্তার। নিজেদের ডাক্তার বলো কেন, তার চেয়ে বলো না গো ব্ল্যাকমেলার, রোগীর আত্মীয়দের ঘটি বাটি চাটি করে করো সুযোগের সদ ব্যবহার, সরকারি হাসপাতালের পরিবেশ আসলে তো তোমরাই করছো শেষ, হাসপাতাল না থাকলেই জনগণ নার্সিং হোমে যাবে অবশেষ, সেখানে জবাই হবে উপরি কামাই হবে, মানুষের সেবার কি দরকার, ও ডাক্তার, ও ডাক্তার। বাঁচানোর ক্ষমতা তো তোমারই হাতে, তুমি যদি মারো তবে কোথা যাই, অসহায় মানুষের তুমি তো সবকিছু করো জোরে নিবেদন করছে, তাই তোমার গৃহিণী যে গয়না পরেন দেখেছো কি তাতে কত রক্ত, তোমার ছেলের চোখে দেখেছো কি কত ঘৃণা জমা অব্যক্ত, তোমারও অসুখ হবে তোমারই দেখানো পথে যদি তোমাকেই দেখে কোন ডাক্তার, ও 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 ডাক্তার। ঝড় থেমে যাবে পৃথিবী আবার শান্ত হবে, একদিন ঝড় থেমে যাবে পৃথিবী আবার শান্ত হবে, বসতি আবার উঠবে গড়ে আকাশ আলোয়ে উঠবে ভরে, জীর্ণ মতবাদ সব ইতিহাস হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে। Thank you.
আজ অশান্ত দিন, বেঁচে থাকা আশা ক্ষীণ, তবু পথে চাওয়া অবিরাম। ধূসর আকাশ আজ, কাল নেবে বধু সাজ, এই বিশ্বাসেই সংগ্রাম। একঘেয়ে একটানা অভ্যেসে তাই গান গেয়ে স্বপ্ন বেঁচে যায়। একঘেয়ে একটানা অভ্যেসে তাই গান গেয়ে স্বপ্ন বেঁচে যায়। প্রশ্নেরা তবু শুধ কবে পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে। চোখ আষাঢ় হায়, খরা আজ চেতনায়, প্রত্যাশা ফানুষে বদলায়। ভাষা আর সেতু নয়, ভাষা আজ অন্তরায়, কাব্যেরা কাঁদে যন্ত্রণায়। এই সরস যায় আজ অর্জুন, মেভাতে এসে তৃষার আগুন। এই সরস যায় আজ অর্জুন, মেভাতে এসে তৃষার আগুন। বহু প্রাণে যদি মিশে যায় তবে পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে। একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। বসতি আবার উঠবে গড়ে, আকাশ আলোয় উঠবে ভরে, জীর্ণ মতবাদ সব ইতিহাস হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে। রাজশ্রী তোমার জন্য মুদ্রাস্ফীতি অস্ট্রেলিয়ায়, রাজশ্রী তোমার জন্য দুর্ঘটনা সোমালিয়ায়, রাজশ্রী তোমার জন্য মুদ্রাস্ফীতি অস্ট্রেলিয়ায়, রাজশ্রী তোমার জন্য দুর্ঘটনা সোমালিয়ায়। রাজশ্রী তোমার জন্য মুদ্রাস্ফীতি অস্ট্রেলিয়ায়, রাজশ্রী তোমার জন্য দুর্ঘটনা সোমালিয়ায়, রাজশ্রী তোমার জন্য মুদ্রাস্ফীতি অস্ট্রেলিয়ায়, রাজশ্রী তোমার জন্য দুর্ঘটনা সোমালিয়ায়। বাড়ল সিগারেটের দাম, দশ রুপের দায় শুকরাম, বাড়ল সিগারেটের দাম, দশ রুপের দায় শুকরাম। রাজশ্রী
তোমার জন্য ওঠে সূর্য চাঁদ ডুবে যায় রাজশ্রী রাজশ্রী ও রাজশ্রী তোমার জন্য রাজশ্রী 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 তোমার জন্য রাজশ্রী 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 তোমার জন্য রাজশ্রী 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 তোমার জন্য ওঠে সূর্য চাঁদ ডুবে যায় বসা কত যুবক দীর্ঘশ্বাস ফেলে যায় রাজশ্রী তোমার কথা ক্লিন্টন ভাবে আমেরিকায় সুপার মেগা স্টার অমিতাভ গিটার হাতে নিতে চায় নিয়ম করে স্নানের হদে জীবনমুখী গান গায় দেশটা যায় রসাতলে পেত্রবতী পানের জলে দেশটা যায় রসাতলে পেত্রবতী পানের জলে আর প্রধানমন্ত্রী চুরির দায়ে রাজশ্রী 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 তোমার জন্য 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 ওঠে সূর্য চাঁদ ডুবে যায় রাজশ্রী তোমার জন্য মুদ্রাস্ফীতি অস্ট্রেলিয়ায় রাজশ্রী তোমার জন্য দুর্ঘটনা সোমালিয়া আর পারি না তোমার কথায় চিত্রা সেন পৌরসভার ভোটে দাঁড়ায় তোমার কথায় নদী আপন বেগে পাগল পাড়া টাটা এবং বিরলা সাহেব হতে চান সর্বহারা সিবিআই এর মাথারা সব তোমার ছবি বুকে গুজে হরি নামের মতো বলে তোমার নাম তো চোখ বুঝে সেশন গান গায় রাজশ্রী 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 তোমার জন্য রাজশ্রী 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 তোমার জন্য রাজশ্রী 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 তোমার জন্য মুদ্রাস্ফীতি অস্ট্রেলিয়ায় রাজশ্রী তোমার জন্য দুর্ঘটনা সোমালিয়ায় এ সভ্যতায় একজন কার্টুনিস্টের যদি নিছক হাস্যরস সৃষ্টির স্বাধীনতা থাকে তবে একজন গায়কেরও নিশ্চয়ই থাকা উচিত, মানে নচিকেতারও থাকা উচিত, তাই না? আর আফটার অল সবটাই তো রাজশ্রীর জন্য পাগল হয়ে আর আর পাগলে কি না বলে